আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা একটি কাফেলার সাথে, আমি, আমার মা, আমার ওয়াইফ, আমরা একটি কাফেলার সাথে ওমরায় যাচ্ছি। বর্তমানে আমরা এখন আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের লাগেজগুলো দেওয়া হচ্ছে। কিছু তথ্য দিতে চাই সবাইকে। অনেকেই মনে করে যে যদি গ্রুপে না যে একা যাওয়া যায় তাহলে হয়তো বা খরচ কম পড়ে, কিন্তু আমি মনে করি গ্রুপে গেলে খরচ হলেও সেটা আপনার এবং আপনি যাদের যাকে নিয়ে যাবেন তার জন্য ভালো। কারণ হচ্ছে, আচ্ছা যদি আপনারা গ্রুপে যান সেক্ষেত্রে সুবিধাটা কী? সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে, মনে করেন হুজুর আপনাদেরকে সঠিক নিয়মাবলী বলে দিবে এবং কোথায় কখন যেতে হবে। আচ্ছা, তার ভিতরে একটা কথা বলে নিই, আমরা এখন দুবাইয়ের উপর দিয়ে যাচ্ছি। দুবাই দেখতে কতটা সুন্দর তা তো আপনারা অনুভব করতেই পারতেছেন, কতটা লাইটিং, কত আলোকসজ্জা। দুই, বাংলাদেশ থেকে প্লেনে করে যাওয়া এবং থাকা খাওয়া এবং হোটেল সকল কিছুর দায়িত্বভার নিবে মোয়াল্লেম বা সেই হুজুর যার মাধ্যমে আপনি যাচ্ছেন। তিন, ওইখানে গেলে হয় কি আপনি হারিয়ে যেতে পারেন। এত এত মানুষের ভিড়ে হারানো স্বাভাবিক, কারণ ছেলেদের নামাজের জায়গায় এক জায়গায়, মেয়েদের নামাজের জায়গা আরেক জায়গায়। যখন নামাজের সময় হবে তখন আপনি সামনে এগিয়ে যেতে হবে এবং আপনার সাথে যে যাবে সহধর্মী সে আরেকটা লাইন দিয়ে সামনে এগোবে। সেক্ষেত্রে হয় কি, যদি আপনি একা যান, ফোন না থাকে, তখন খুঁজে পাওয়াটা বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর গ্রুপে গেলে হবে যে সেই গ্রুপে তো আরও মেয়ে মানুষ থাকবে, মহিলারা থাকবে, তাদের সাথে আপনার সহধর্মিনী চলে গেল, আপনি সেই পুরুষ টিমের সাথে আপনিও নামাজের নির্দিষ্ট স্থানে চলে গেলেন, তারা তাদের মতো করে চলে আসবে এক জায়গায়, আপনারা আপনাদের মতো করে চলে আসবেন। এক্ষেত্রে গ্রুপে গেলে এই সুবিধাগুলো পাওয়া যায়। এরপর চার হচ্ছে যে মক্কার যে সকল দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাকে তাদের ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে সকল দর্শনীয় স্থানগুলো আপনাকে দেখাবে। এরপরে যখন আপনি মক্কা থেকে মদিনা যাবেন তখন মদিনার সকল দর্শনীয় স্থানগুলো আপনাকে সুন্দরভাবে বলবে বিস্তারিত এবং তা বাসের মাধ্যমে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তাই আমি মনে করি যে গ্রুপে যাওয়াটাই ভালো। এক হচ্ছে মানুষের সাথে সম্পর্ক বাড়ে, কারণ যে গ্রুপে যাবেন তাদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে এবং একসাথে আমল করতে পারবেন, একসাথে যাওয়া আসা করতে পারবেন, আর মানে মেন্টালি আপনি একটা সাপোর্ট পাবেন, এটা আমি মনে করি। আর একা গেলে হয় কি যে আপনি রুম খুঁজবেন, হোটেল খুঁজবেন, তারপর ওমরা করে এসে আবার দুপুরের খাবার কিনে আনবেন, সকালে খাবার কিনবেন, কি খাবেন কি খাবেন না, বা কখন আবার সকালে যাবেন খাবার কিনতে, বা রাতের খাবার কি খাবেন, এইগুলো নিয়ে ভাবতে হয়, বা সময়টা এটাতে অনেকটা চলে যায় খাবার কিনা এবং খাবার। আর গ্রুপে আপনার খাবার নিয়ে কোনো টেনশন নেই, তিন বেলার খাবার আপনার রুমের সামনে চলে আসবে এবং গরম গরম খাবার, এটা মানে অনেক বড় সুবিধা। আর একা গেলে আবার নামাজে গেলে দেখা যায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা, গ্রুপে গেলে এটা খুবই কম। দেন হচ্ছে যে অনেক জায়গা আছে যেগুলো আসলে একা একা ঘোরা সম্ভব না, কারণ ওইখানে আপনি গেলে অনেক জায়গা আপনি জানেনও না যে কোথায় কী নিদর্শন আছে। তো গ্রুপে গেলে যে মোয়াল্লেম থাকে, যে হুজুর থাকে, সে সব কিছুই আপনাকে বিস্তারিত বলবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তাই আমি মনে করি গ্রুপে যাওয়াটা অনেক উত্তম এবং ভালো। দুবাই কত সুন্দর তা আসলে ভাষায় বলার মতো না, চোখ জুড়িয়ে যাবে যখন আপনারাও যাবেন। আল্লাহ, আমি দোয়া করি যেন আপনাদেরও সবাইকে একবার হলো আল্লাহ ওমরা করার তৌফিক দান করে। অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা, মাশাআল্লাহ।
আমরা মক্কা যাওয়ার প্রথম ট্রানজিট নিয়েছি ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে জেদ্দা। তো আমরা জেদ্দা এয়ারপোর্টে চলে আসছি, এখানেই আমাদের বাইরে অপেক্ষা করছে আমাদের বাস। সেই বাস আমাদেরকে নিয়ে যাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরীতে। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুন্দরভাবে উমরাটা করতে পারি। ধন্যবাদ।